মুক্তি প্রাক মুহূর্তত রাঘব সমূহ রাঘবর টিমে মা কামাখ্যার স্বর্ণ ললে সেবা আর মূর সুত্রে যতীন বরা আছে যতীন বরার সুত্রে কথা পাতি দত্তক যেহেতু কাইলে প্রিমিয়ার কাইলের পর আরম্ভ হব মুক্তি পাব কাইলে কি কব বিচারিব তাদের কথা পাতি বিচারিম যেহেতু কাইলে আজি যেহেতু কালি করেছে কি কব আমি যা রত্নাকর সময় তো মার আশীর্বাদ লো আগবাড়ি গেছি মার আশীর্বাদ অবিহনে একো সম্ভব নয় মার আশীর্বাদ লো এটা আমি ওলাইছি আমি এটা রেলি করি আর সকলকে যেহেতু অহা কাইলে 27 অক্টোবর অসমের বিভিন্ন চিত্রগ্রহ রাঘব দিব ইয়ার পর সকলকে আহ্বান করছি ছবিখন চাওক আর মই যথেষ্ট আশাবাদী ছবিখানে আপনার মনের যে আশা সে পূরণ করব ভাল পাব যেহেতু নিশ্চিত সকলকে পুনের আহক ছবিখন চাওক আজি আমি ইয়ারপর ওলাই পেলে মার মন্দিরের পর আমি এটা রেলি এটা যাম রেলিটি ইয়ারপর কামাখ্যা তলপর আমি স্টার্ট করি গই গই আমি সানমারি শেষ করি কাইলে আমার টোটেল অসমের ম্যাক্সিমাম আজি আজি মই গম পাই যাম কিমান টোটেল বহুত কিটা শোয়ে দিছে সকলে সকল সুবিধা হয়েছে মর্নিং শো ইভিনিং নাইট আটাইকিটা ম্যাক্সিমাম শোয়ে দিছে রাঘব আর সকলকে কিছু আহক রাঘব সাহ আর বহুত মার শক্তি এটা আহরণ করে পেলায় আমি আগবাড়ি সকলে যাতে আমার অসমের রাইজে মরম দিয়ে আশীর্বাদ দিয়ে তাকে কামনা করছি রত্নাকরে যেহেতু আশাবাদী যথেষ্ট ভাল ছবি এখন করেছো যেটা নিশ্চয় মানুষে চাই ভাল পাওয়া ধরনের ছবি এখন করেছো আর পুনের একটা কথা কো যে আহক কাইলে রাঘব চাওক আর চলচ্চিত্র উদ্যোগটো আমিও রাঘবও যে একটা অংশীদার হোক তাকে কামনা করছো ধন্যবাদ মই সত্যি কথা পাতি কারণ যথেষ্ট কথা আছে যেহেতু দাদা রাঘব বলে কলে সকলে রখি আছে বহুপ্রত্যাশিত সিনেমা আগে রত্নাকর যথেষ্ট খ্যাতি লাভ করেছিল যথেষ্ট সুনাম লাভ করেছিল কি কব বিচার রাঘবের ক্ষেত্রত নতুন করে রাইজের মধ্যে রাইজে কি পাব রাঘবর রাঘব এটা আমি মার পর আশীর্বাদ ললো কামাখ্যা মার পর আশীর্বাদ লো পেলে যে রত্নাকর সময়তো এনেকা ধরনের আশীর্বাদ লো পেলে মার আশীর্বাদ অবিহনে একো সম্ভব নয় মার আশীর্বাদ লো যদি অহা কাইলে 27 অক্টোবর ছবিখন রিলিজ হব আর মই যথেষ্ট আশাবাদী মই বলে গোটে টিমটো আশাবাদী ছবিখন চাই মানুষে ভাল পাব এইটা নিশ্চিত সকলকে অনুরোধ করেছে কামাখ্যা ধামর পরাই সকলে আহক রাঘব চাওক আর রাঘব এখন সফল ছবির তালিকা যাতে অন্তর্ভুক্ত করে সে অসমবাসী রাইজর শুভকামনা আজি যেহেতু আপনাদের কারেলি ঘোষণা করেছে গুৱাহাটী মহানগরীত আপনার কারেলি করব কামাখ্যার পর সানমারিলেকে যথেষ্ট লোকর সমাগম হব রাঘবখন আপনাদের এনেদরে প্রচার চলাই আছে আগতেও চলাই আহিছিল রাঘব সিনেমাখন বিশেষকৈ পূজার লগত জড়িত বা আপনার যে ড্রাইভার আছে ড্রাইভারের লগত জড়িত আপনি রাঘব ক্যারেক্টারটো হয়েছে এজন গাড়ি চালকের উপর আর মই যেহেতু চরিত্রটা করছো এখানে গড়ি গাড়ি চালক সকলক মাতিছো তেওঁলোকে আহিছে তেওঁলোকৰ লগত আমি এটা রেলি করি করে পেলায় সকলে যিসকলে গম পোৱা নাই যে কালি রিলিজ হব তেওঁলোকে গম পাওক আর আহক মই এটাই অনুরোধ করে আছো রাঘব পরিয়ালের তরফ পৰা সকলে আহক ছবিখন চাই ভাল পাব যেটো নিশ্চিত যিসমূহ গাড়ি আপুনি আনিছে সেইসমূহ গাড়ি সমূহ ইলেকট্রিক আপুনি কি বার্তা দিব বিচাৰিছে কি বার্তা এটাই যে মোক গাড়ি চালকজনের জীবন সংগ্রাম লৈ ছবিখন আগবাড়িছে গাড়িখন কি হেতু পিছৰ কথা যে চারি চকা ঘুরলেহে চলে চলে ঘর চলে এইটো এটা গানেই আছে আমি যেটা গাওঁ আর মই এটা কথা কো যে এজন গাড়ি চালকের দুঃখ সুখ হাঁহি কান্দনের উপর ছবিখন আগবাড়ি গৈ থাকিব আর 27 অক্টোবর চালে ছবিখন চালে গম পাব আর তেওঁলোকো আহিছে তেওঁলোকে এটা এটা অনুপ্রেরণা পাব এই ছবিখন চাই গাড়ি চালক যিসকল আছে সকলে আহক ছবিখন চাওক সেয়ে মই অনুরোধ জানাইছো ধন্যবাদ জ্ঞাপন করছো আন কলা কৌশল সমূহ আছে আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰিম দাদা আছে আপোনাৰ পৰা কথা জানিবলৈ যত্ন কৰিম যেহেতু রাঘব সিনেমাখনত আপুনি অভিনয় কৰিছে বহু প্রত্যাশিত অসমীয়া সিনেমা যতীন দাৰ লগত আপুনি অভিনয় কৰিছে কেনেকুৱা অনুভৱ কি কব বিচাৰিব ৰাইজক একদম এক্সামৰ ৰিজাল্ট অহা যেন ফিল হৈছে কিয়নো আপোনাৰ মোৰ জীৱনৰ প্ৰথম অসমীয়া সিনেমা আৰু বহু বছৰ বাহিৰত কাম কৰি আজি প্ৰথমবাৰ মানে অসমৰ ৰাইজৰ কাৰণে কাম কৰিব এই সুযোগটো পাইছোঁ কালি রাঘব সকলোৰ কাৰণে আহি আছে দাদা বহুতে জে বি প্ৰডাকশ্যন ইমান ধুনীয়া উপহাৰ এটা দিব ৰাইজক ৰাইজে যেন আমাক আশীৰ্বাদ কৰে আৰু মৰম দিয়ে যেন আমি ভাল কাম কৰি যাব পাৰোঁ আৰু সকলোৱে যেন ভাল পায় রাঘব মাৰ পৰা আশীৰ্বাদ ল'লে কাইলৈ যিহেতু মুক্তি পাব রাঘব চিনেমাখনে আপোনাৰ পৰা যদি সৰু যদি এটা ডাইলগ শুনিবলৈ পাওঁ রাঘবৰ মোৰ ডাইলগ তেনেকুৱা একো পাৰ্টিকুলাৰ হেৰিত নাই কিন্তু আশা কৰিছোঁ কিন্তু ডাইলগকেইটা ক'লে ছাছপেঞ্চবিলাক গুচি যাব আৰু ছাছপেঞ্চৰ কাৰণে মুভিখন চাব যাব লাগিব আপোনালোকে সেই সকলোকে লগ পাম চিনেমাত।
ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এনেদৰে দেখা পোৱা গৈছে যে গুৱাহাটী মহানগৰৰ যি কামাখ্যা মন্দিৰ আছে, কামাখ্যা মন্দিৰত তেওঁলোকে আহি মাৰ সেৱা লৈছে আৰু মাৰ সেৱা লৈ তেওঁলোকে যি ৰাঘৱ আছে কাইলৈ মুক্তি পাব। ৰাঘৱ চিনেমাখনৰ বহুপ্ৰত্যাশিত যিখন অসমীয়া চিনেমা ৰাঘৱ চিনেমাখন তেওঁলোকে মুক্তিৰ পূৰ্বে এনেদৰে মাৰ ওচৰত আশীৰ্বাদ ল'ব আহিছে। আৰু আমাৰ ওচৰত নিশিতা বা আছে, নিশিতা বাৰ সৈতে কথা পাতিম। বা যিহেতু ৰাঘৱ বহুপ্ৰত্যাশিত অসমীয়া চিনেমা, আপোনাৰ পৰা জানিব বিচাৰিম কেনেকুৱা অনুভৱ আজি মাৰ যিহেতু আশীৰ্বাদ লৈছে কি কয়। মাৰ আশীৰ্বাদ লৈ পেলাই এতিয়া আমি চিনেমাখন ৰাইজলৈ আগবঢ়াই দিম, খুব আগবঢ়াই দিম আৰু চিনেমাখন মানুহে ভাল পাব বুলি আমাৰ বিশ্বাস। আৰু ৰাতনৰ সময়তো এনেকৈ মাৰ আশীৰ্বাদ লৈছোঁ। আশীৰ্বাদ লোৱাৰ লগে লগে খুব ষ্ট্ৰং ফিল হয় আৰু যিখিনি ভাল পায় ৰাইজে সেইখিনি গোটেই ইনগ্ৰিডিয়েণ্টছ দিয়া হৈছে। ড্ৰামাখিনি আছে, আৱেগ অনুভূতি, ভালপোৱা, মৰম, সেইখিনি ৰাইজে ভাল পাব বুলি আমাৰ বিশ্বাস। ৰাইজে কি পাব মানে আপোনাৰ পৰা, বিশেষকৈ আপোনাৰ সকলোৱে বিচাৰে যে নিশিতা বৰা এটা বেলেগ চৰিত্ৰত অভিনয় কৰে। সদায় বেলেগ হৈছে, এমাৰ মই এনেই খুব কথা কওঁতো কঠকী হয় মোক খুব, কিন্তু এইটো চৰিত্ৰ অকণমান গহীন গম্ভীৰ, গতিকে মোক পঢ়ি অকণমান টানো পাইছিলোঁ আৰু ভালো পাইছিলোঁ, গতিকে এই চৰিত্ৰটো অকণমান বেলেগ পাব বুলি মোৰ আশা। মানে চিনেমাখনত নিশিতা বৰা কাৰ সৈতে প্ৰেম হৈছে, হয়তো ৰাঘৱৰ সৈতে? আচলতে সকলোৱে কয় মই যতীন দালৈ বহুত চিনেমা কৰিছোঁ, কিন্তু এইখন প্ৰথম চিনেমা যিখন মই জ্যোতি হিচাপে ওলাইছোঁ। মানে যতীন বৰাৰ মোৰ যিটো জ্যোতি, এইখন প্ৰথম চিনেমা, কাৰণ তোমালোকে যদি ভাবা কাদম্বৰীয়ে হওক, সুৰেন চৰপুটেক হওক, অলিনায়ক হওক, চবতে মই জ্যোতি নাছিলোঁ, কিন্তু এইখন প্ৰথম চিনেমা মোৰ। ৰত্নাকৰতো নাছিলোঁ মই, বৰষাবা আছিলে, প্ৰস্তুতিবা আছিলে, গতিকে এইখন মোৰ ফাৰ্ষ্ট চিনেমা, গতিকে মই খুব এক্সাইটেড। দৰ্শকসকলে বিচাৰে যতীন বৰা আৰু নিশিতা বাক একেলগে বিচাৰে, চাব বিচাৰে সকলোৱে, বহু প্ৰত্যাশিত অসমীয়া চিনেমা, সকলো চাবলৈ নিশ্চয়কৈ ওলাই আহিব। দৰ্শকসকলক কি ক'ব বিচাৰিব পুনৰবাৰ? মই দৰ্শকসকলক এটাই কথা ক'ব বিচাৰিম, অসমীয়া চিনেমা এতিয়া চোৱাৰ এটা যি আমি বাট এটা আমি মোকলাই দিব চেষ্টা কৰিছোঁ, সেই বাটত যাতে যায় আৰু সেই অসমীয়া চিনেমা যাতে চায়। অসমীয়া চিনেমা চালে আমাৰ সকলোৰে উন্নতি হ'ব, সংস্কৃতি, কলা সংস্কৃতি এক অভিন্ন অংগ হয়, গতিকে চিনেমা ইণ্ডাষ্ট্ৰিটো জীয়াই ৰাখিবলৈ আমি অসমীয়া চিনেমা নিজে কৰি থাকিম আৰু ৰাইজে যদি আঁকোৱালিলে আমাৰ ভাল লাগিব। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এনেদৰে দেখা পোৱা গৈছে যে সমূহ ৰাঘৱ টীম আছে, ৰাঘৱ টীমে এনেদৰে মুক্তিৰ পূৰ্বে মা কামাখ্যাৰ চৰণত তেওঁলোকে সেৱা লৈছে আৰু সেৱা লোৱাৰ পিছত তেওঁলোকে যিহেতু এটা গুৱাহাটী মহানগৰ কামাখ্যা গেটৰ পৰা তেওঁলোকে যি চানমাৰী অভিযান্ত্ৰিক খেলপথাৰ আছে, অভিযান্ত্ৰিক খেলপথাৰলৈকে তেওঁলোকে এটা কাৰেলি ইতিমধ্যে ঘোষণা কৰিছে আৰু বৰ্তমান তেওঁলোক ওলাই যাব, ইয়াৰ পৰা ওলাই গৈ কাৰেলি যিহেতু অংশগ্ৰহণ কৰিব। তেওঁলোক আশাবাদী যে সমূহ কলা কৌশলী আশাবাদী যে আৰু ৰাঘৱৰ টীম আশাবাদী যে সকলোৱে এই অসমীয়া চিনেমাখন আদৰি ল'ব আৰু আদৰি লোৱাৰ লগতে যি জেবি প্ৰডাকশ্যন আছে বা যতীন বৰাৰ যি ৰাঘৱ ৰত্নাকৰ যেনেকৈ আদৰি লৈছিল, যেনে তেনেদৰে ৰাঘৱকো যেন সকলোৱে আদৰি লয়, তাকে তেওঁলোকে কামনা কৰিছে। আমি দেখুৱাই আছোঁ পৰিৱেশ আৰু এনেদৰে দেখা পোৱা গৈছে সকলো ওলাই আহিছে, ৰাঘৱ টীম ওলাই আহিছে, যি ৰাঘৱৰ অনুৰাগী আছে যতীন বৰাৰ লগতে নিশিতা গোস্বামীৰো যথেষ্ট অনুৰাগী আছে, যে অনুৰাগীসকলো এনেদৰে ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। যিহেতু মা কামাখ্যা দেৱালয় তেওঁলোকে সেৱা ল'লে, ইয়াৰ পিছতে তেওঁলোকে আৰম্ভ কৰিব কাৰেলি আৰু কাৰেলিত এনেদৰে দেখা পোৱা গৈছে সকলো ওলাই আহিছে, যিসকল অনুৰাগী আছে অনুৰাগীসকলো ওলাই আহিছে। তেওঁলোকে যাতে অসমীয়া চিনেমাৰ উন্নতি হয় বা অসমীয়া চিনেমাখনক যাতে সকলোৱে আদৰি লয়, ৰাঘৱক সকলোৱে যাতে আদৰি লয়, তাকেই তেওঁলোকে কামনা কৰিছে, মাৰ ওচৰত তাকেই তেওঁলোকে প্ৰাৰ্থনা কৰিছে।